আসসালামু আলাইকুম। আজকে 10 তারিখ আর এখন বোধ হয় 12:15টার মতো বাজে। রোদ দেখে তো বুঝতেছেন অবস্থা কি আজকের। আজকে বেরোইলাম, একটু বেশি দূরে যাব, কারণ ওই অন্যান্য দিনগুলোতে বেরোই একটু দেরি হয়ে যায়, বেরোতে সান পাই না বেশিক্ষণ, পরে অন্ধকারের মধ্যে ব্লক করতে হয়। অন্ধকারের ব্লকগুলো আসলে খুব বেশি একটা ভালো লাগে না আমার কাছে, এই জন্য একটু আর্লি বেরোলাম আজকে। আজকে অনেকগুলো জায়গা কভার করবো ইনশাল্লাহ। এখন প্রথমে যাচ্ছি, এখানে আমাকে বাসার থেকে বললো যে দারুল উলুম মাদ্রাসা আছে একটা, ওখানে নাকি খুব সুন্দর মসজিদ আছে আমার ওই বাসার পাশেই, রাস্তার অপোজিটেই। এখন যাচ্ছি ওই মাদ্রাসার মসজিদটা দেখতে, দেখি কেমন হয়। কাছাকাছি চলে আসছি, এই যে আমার সামনেই, এই যে ডান সাইড দিয়ে যে রাস্তাটা গেছে, ডান সাইড দিয়ে গেলেই একটু সামনেই। রিক্সা নিয়ে নিছি, গরম, আমার হাঁটতে ইচ্ছা করতেছে না। আর এই দারুল উলুম মাদ্রাসাটা পড়ছে মুসলমান পাড়া, তাই না? এটা মাঝখানে মুসলমান পাড়া হলে আর কি মানুষের চিনতে সহজ হয়। বিশাল মিনার তো ভাই, মসজিদ যিনি বানাইছে ওনার বাড়ি এটা। ভদ্রলোকের নাম কি? জব্বার সাহেব। বাহ, মসজিদে ঢোকার এটা গেট, এই পাশ দিয়ে যান দেখি। মেইন গেট কোনটা? এটা হচ্ছে মেইন গেট। কাজ কমপ্লিট হয় না এখনো? মেইন গেট, মিনার, মসজিদ, এই যে হাফেজ বা এরা কি পড়তেছে যাই না, হচ্ছে মাদ্রাসার ছাত্ররা। এটা এই সাইডটা বোধহয় আবাসিক। অসাধারণ অসাধারণ। চলেন এবার বেরোই, কিছু কিছু কাজ বাকি এখনো চলতেছে। এই সাইডটা হবে না? মসজিদ দেখা শেষ, এবার চলেন পরবর্তী গন্তব্যে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, এটা হচ্ছে মসজিদে কোনো দান বাক্স নাই। দ্যাট মিন্স আমরা এই শুক্রবারে জুম্মার নামাজের পরে দেখা যায় যে ছোট ছোট যে বাক্সগুলো থাকে না, এই হাত থেকে ওই হাতে যায় বা মানুষ দান করার জন্য যে একটা অপশন, এই ধরনের কোনো দানের অপশন নাই। কারণ মসজিদের যাবতীয় যত রকম খরচ আছে সবই জব্বার সাহেব নিজ তাগিদেই করেন, মানে যা বুঝলাম আর কি, তিনি অন্যের উপর নির্ভরশীল না আর কি, মানুষ দিবে সেইটা দিয়ে সে উন্নয়নের কাজ করবে, বিষয়টা এরকম না। আমার কাছে বিষয়টা চরম লাগলো, আল্লাহ তাকে আরও দেওয়ার ক্ষমতা দিক। ওইটা মাদ্রাসা, দ্যাট মিন্স ওখানে কিন্তু এতিমখানাও আছে, আর বেশ কিছু ছাত্র দেখলাম ফ্যামিলি থেকে আসা ছাত্রও আছে, এতিম ছাত্রও আছে। তো এতিম ছাত্র আমি জিজ্ঞেস করলাম, আমাকে বললো প্রায় এক্সাক্ট ফিগার তো বলতে পারলো না, তবে 500 কম না, এই সমস্ত ছাত্র থাকা খাওয়া লেখা পড়া সব কিছুই একা মানুষ টানে। বিশাল কলিজার ব্যাপার এটা, টাকা থাকলেই হয় না। যাই হোক, এখন আমি রিক্সা ছেড়ে দিছি, এখন আরেকটা রিক্সা নিবো। আমি এখন যাবো হচ্ছে আরেকটা ইয়ে আছে আমাদের এখানে নিরালার এদিকে পড়ছে মার্কাস মসজিদ বা তাবলিক মসজিদ, ওইখানে একটু যাবো, ওইদিকেই যাচ্ছি। তো আপনাদের ওইদিকে ওই যে তাবলিক বা মার্কাস মসজিদ যেটা আছে ওটা একটু দেখায় নিয়ে যাই। চলে আসছি মার্কাস মসজিদ। আমাদের ঢাকায় কাকরাইলে যেরকম মসজিদ আছে মার্কাস মসজিদ, তাবলিক মসজিদ, এটা ওই রকমই। খুলনার মধ্যে ক্রিকেট যখন খেলতে যাইতাম, ক্রিকেট খেলে ব্যাক করার সময় মসজিদে ফ্রেশ হইতাম। বিশাল মাঠ ছিল, খোলামেলা ছিল, এখন তো বাউন্ডারি করে দিয়েছে এই যে মসজিদ। ভিতর থেকে আরো ভালো করে দেখাচ্ছি, চলেন। এই হচ্ছে মার্কাস মসজিদের সীমানা, এটা হচ্ছে ওজুর জায়গা। ওজুর জায়গাটা আগেও এখানেই ছিল, এখন একটু গোছানো হয়েছে, বড় করছে আরো। আর ওই যে মসজিদ, মসজিদ আগে শুধু এই পার্টটুকু ছিল, আর এই পার্টটুকু এখন আমি নতুন দেখতেছি। বিশাল এরিয়া।
চলেন এবার বের হই। বের হয়ে আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। আমার এই রোড ধরে একেবারে শেষ গন্তব্য হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। আজকে বিকাল 5টার ভিতরে এদিকের পুরা এরিয়া কভার করব। কভার করে 5টার পরে আবার চলে যাবো সেই শিপইয়ার্ড, তারপরে আবার আসল দেশে তারটা হবে আজকে। তো বিকাল 5টার আগে আগেই আমি চিন্তা করতেছি এদিকে এই পুরা রাস্তা যেটা আছে যতগুলো জায়গা আছে দেখার মতো সেই জায়গাগুলো ঘুরে আসব। মার্কাস মসজিদ হয়ে গেল, এখন যাব হচ্ছে লায়ন্স স্কুলের মাঠ আছে, লায়ন্স স্কুল, ওই স্কুলের মাঠে আমরা ক্রিকেট খেলছি, টুর্নামেন্ট খেলতাম। এই সোজা রোড ধরেই, এই সোজা গেলেই একের পর এক সব আসবে। লায়ন্স স্কুলের মাঠ আসবে, গোল্লামারি মোড় আসবে, জিরো পয়েন্ট আসবে, খুলনা ইউনিভার্সিটি আসবে। চলেন যাইতে থাকি, এক এক করে দেখতে থাকি। এই হচ্ছে লায়ন্স স্কুল, আর এই হচ্ছে সেই মাঠ। এই বিল্ডিংয়ের ছাদে বল গেলে ছয়। এই স্কুলের মাঠে আমাদের খুব বেশি আসা হতো না, খুব রেয়ার। এই এলাকার বা স্কুলের স্টুডেন্টদের সাথে যখন খেলাধুলা হইতো তখন আমরা এই মাঠে খেলতাম। আর এই যে আমার পিছনে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা নতুন, এটা কলেজ। আর এই বিল্ডিংটা হচ্ছে এই যে পিছনে গ্রিন কালারের, এইটা হচ্ছে একেবারে ঐতিহ্যবাহী বিল্ডিং, পুরনো বিল্ডিংটা। বেশ ভালোই লাগতেছে পুরনো সব স্মৃতিচারণ করে। তো আর এদিকে দেরি না করি, আরও বেশ কিছু জায়গা বাকি আছে দেখার, সেদিকে মুভ করি। চলেন এবার পরবর্তী গন্তব্যে। সামনে হচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি সামনে যে গোল্লামারি মোড়, ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওই মোড়টাই গোল্লামারির মোড়। এখন ওইদিকেই যাব। এই হচ্ছে গোল্লামারি মোড়। এই সোজা চলে গেছে ইউনিভার্সিটি, আর এর ডান দিকের এই রাস্তা গেছে সোনাডাঙ্গা। এদিকে বললে আসলে হাসি লাগে আমার নিজের, এদিকে যে এই পাশে, এই পাশে যেসব বিল্ডিং দেখা যাচ্ছে ধান ক্ষেত ছিল। এই যে বিল্ডিং, দোকান, এ দুই রাস্তা দুই পাশেই, ওই পারে, এই পারে, সামনে যত দূর চোখ যায় ধান ক্ষেত আর ধান ক্ষেত। যাই হোক, এদিকে আহামরি কিছু নাই, এদিকে আর সময় নষ্ট না করি, ইউনিভার্সিটির ওদিকেই মুভ করি। আমার সামনে এখন এটা হচ্ছে গোল্লামারি বাজার, মাছ মাংস ফল সবই পাওয়া। এখন দুপুর, তো দুপুর হয়ে গেছে, তো বন্ধ। আর আমরা এখন যাবো এই সোজা, মাছ চাষ করে এইসব পুকুরে, এই পাশে একটু আছে। আবহাওয়া দেখে বুঝতেছেন মেঘলা হয়ে গেছে একটু, আর বাতাস, রোদ যখন প্রচণ্ড রোদ গরম, এরপরে যখনই বাতাস ছাড়ে, বাতাসটা গায়ে লাগার সাথে সাথে আমার মনে 5 সেকেন্ড সব ঠান্ডা। ভাই দুজন গোসল করলো, আমার এখন আপনাদের গোসল দেখে আফসোস লাগতেছে, আমার কাপড় থাকলে আমি এখন নামতাম, কেমন লাগতেছে জানি না, আমার কাছে তো অস্থির লাগতেছে। হ্যাঁ, একটু রোদ, একটু বেশি রোদ, বেশি তো হবেই, কারণ এই মুহূর্তে বোধ হয় 2টা তো বোধ হয় বাজে। এইটা দেখতে আসছিলাম একটু কাছ থেকে, খুলনা ইউনিভার্সিটির ওই পাশে গেলে দেখা যায় ঘের। আরে বাপরে বাপ, বিঘা বিঘা, শত শত বিঘা। মোটামুটি দেখা শেষ এই পাশটা, এদিকে দেরি না করি, এবার আমরা আগাবো খুলনা ইউনিভার্সিটির দিকে। খুলনা ইউনিভার্সিটি দেখে যাবো হচ্ছে জিরো পয়েন্ট। রাস্তাটা সুন্দর লাগতেছে না, দুই দিকে পানি, মাঝখানে ঘাস, মাটির রাস্তা। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। অসাধারণ দৃশ্য এগুলো, আমার কাছে এগুলো চরম লাগে, বহু বছর পরে এরকম দৃশ্য দেখলাম। চলে আসছে খুলনা ইউনিভার্সিটির সামনে, এই আমার পিছনেই, এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। ভিতরে ঢুকতে পারবো কিনা এটা একটু সন্দেহ আছে আমার, দেখি। পারমিশন পেয়ে গেছি,